ত্রিপুরা বামফ্রন্ট কমিটির তরফ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে 14 বাজারঘাট কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তফসিলি সংরক্ষিত কেন্দ্র এটা। আর যিনি বিধায়ক ছিলেন তার মৃত্যুর কারণেই এটা হচ্ছে উপনির্বাচন। এই উপনির্বাচনে বামফ্রন্ট কমিটি সমর্থিত বা বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী, তার নাম আমরা ঘোষণা করব আজকে। তিনি হচ্ছেন শ্রীমতী বল্টি বিশ্বাস। তিনি বর্তমানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল মেম্বার। তার শিক্ষাগত যোগ্যতা, তিনি মাস্টার ডিগ্রি হোল্ডার, গরিব ঘরের তফসিলি অংশের মানুষ। তারা স্বামী স্ত্রী দুজনই বেকার, খুব কষ্টে জীবন নির্বাহ করছেন এই অবস্থার মধ্যে। মাঝখানে বিজেপি লোকরা মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে পদত্যাগ করবার জন্য, কর্পোরেশন থেকে পদত্যাগ করবার জন্যে তাকে ঘেরাও করেছিল। সে কন্টেস্ট করেছে, প্রতিবাদ করেছে, রুখে দাঁড়িয়েছে এবং এই নির্বাচনেও বিজেপি বিরুদ্ধে লড়াই করবার প্রশ্নেই তিনি দৃঢ় প্রতিজ্ঞভাবে এগিয়ে যাবেন। কাস্তে হাতুড়ি তারা চিহ্নে মানুষ যারা এই কেন্দ্রের ভোটার, তারা তাকে ভোট দেবেন। গোটা দেশে এবং রাজ্যে একটা নতুন ধরনের পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি। যদিও প্রতিটি নির্বাচনের আগেই একটা বিশেষ পরিস্থিতি থাকে এবং ভবিষ্যৎ দিনেও থাকবে, কিন্তু এবারকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি হচ্ছে লোকসভা নির্বাচনে গ্রুপ মেজরিটি পাওয়ার পর মোদি নেতৃত্বাধীন বিজেপি গোটা দেশে রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে যে স্বৈরাচারী যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী, ধর্মনিরপেক্ষতা বিরোধী ব্যাপরোয়া নয়া উদারবাদী নীতি নিয়ে অগ্রসর হচ্ছে, যা গোটা দেশে সমস্ত দিক থেকে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি করেছে।